সময় যখন দোকানে বড়রা জিনিস আনতে দিত আমি খালি ভুলে যেতাম, ওই জন্য সারা রাস্তা আমি মুখস্থ করতে করতে যেতাম, এত টাকার এটা, এত পয়সার এটা, এত পয়সার এটা। একবার তো ভুল করে ক্যালসিয়াম ল্যাকটেট কিনতে দিয়েছে আমার মাইমা, সেটাকে আমি ল্যাকটো ক্যালামাইন বলে ল্যাকটো ক্যালামাইন বাড়িতে এসে বকুনি খাই আর কি। ছোটবেলার জীবনটা একান্নবর্তী পরিবারে আমি বড় হয়েছি আমার মামার বাড়িতে। ভাই বোনরা মিলে সব ভাই বোন যে আমাদের খুব ভালোবাসা ছিল এবং আমরা খুব আনন্দেই সব ভাই বোনরা ছিলাম। অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছিলো। বিয়ের পর যখন আমার মামার বাড়ির কাছাকাছি আমার শ্বশুরবাড়ি ছিল, যখন আমি বিয়ে হয়ে সবে গিয়ে বসেছি তখন দেখি আমার 20-25টা ভাই বোন, মামাতো মাস্তো সব ভাই বোন কাঁদতে কাঁদতে মামার বাড়ির শ্বশুরবাড়িতে ঢুকছে, কি ব্যাপার আমি চলে এসেছি, তাদের খুব কষ্ট হচ্ছে, তারা দেখতে এসছে আমি কেমন আছি। একবার আমি ভূগোলে নম্বর কম পেয়েছিলাম এবং একটা ঘরে নাম্বারটা বিছনাতলায় লুকিয়ে রেখেছিলাম। আমার মামাতো ভাই রতন সেই নাম্বারটা নিয়ে সবার সামনে প্রেস করে দিয়েছিল আর সে বকুনি খাই আর কি। হ্যাঁ, লুকিয়ে রেখেও আমার ভাইয়ের জন্য শান্তি পাইনি, আমার মামাতো ভাই এত দুষ্কৃতি। আমি নবনানন্দ স্কুলে আমার ছেলেকে 2.5 বছর পূর্ণ হতেই ভর্তি করতে গেছি। হ্যাঁ, কিন্তু তখন সানাম আর স্বামী স্ত্রী দুজনেই দাঁড়িয়ে আছি যে একটা ভালো স্কুলে ছেলেকে পড়াবো। তা নবনানন্দার সামনে যখন দাঁড়িয়ে আছি দেখো কি বড়ো বড়ো ছেলেরা প্যারেড করছে, হ্যাঁ, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হতাশার ভাব যে আমার ছেলে কি এত বড়ো স্কুলে ভর্তি হতে পারবে। হ্যাঁ, তাও চেষ্টা করি, যদি হয়। আমরা স্বামী স্ত্রী খুব চেষ্টা করে নবনানন্দা ওকে অ্যাডমিশান দেওয়ালাম এবং ও পাশও করলো, করে নার্সারিতে ভর্তি হল। আমার ছেলেকে যখন আমি নার্সারিতে ভর্তি করতে গেছি তখন টিচাররা ওকে জিজ্ঞাসা করছে বিভিন্ন রকম পড়ার কথা, ও তখন বলছে হ্যাঁ আমি বলবো কিন্তু আমাকে আগে রজেশ দাও তারপর আমি। ওর বাবা চাকরি করতেন এবং দীর্ঘ 35 বছর গণেশ মুখার্জি গ্রুপে অভিনয় করেছেন। আমার কনস্পিরেসি বুঝতে পেরেছে, ওরা জানতে পেরেছে ওদের আমি ধ্বংস করার জন্য সায়েন্টিফিক রিসার্চ শুরু করেছি, কিন্তু আমিও বলে রাখছি শুন, আমি ওদের ছাড়বো না। আই উইল কিল অল দোজ ইম্পোস্টারস, আই উইল মেক এ নিউ ওয়ার্ল্ড। দাদা, আমি এখন কাজে যাব, তুমি অমন করলে আমি কাজে যাব কেমন করে? কাজে যাবি, উনি একদম বাড়িতে সময় দিতে পারতেন না, পুরো দায়িত্বটাই আমার ওপর ছিল, ছেলে স্কুলে আনা নেওয়া, পড়ানো এবং মা এবং শাশুড়ি দুজনকেই দেখা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল। মানে বাড়ির জন্য আমার একটা দুঃখ ছিল যে আমার কি নিজের বাড়ি কোনো দিন হবে না, কিন্তু আমার এক মেসমশাই ছিলেন, তিনি মারা গেছেন, তিনি তাকে আমি হাত উনি হাত দেখতে পাতেন, ওনাকে বলেছিলাম যে মেসমশাই দেখুন তো আমার কি বাড়ি বদ্দর হবে, তা মেসমশাই বলেছিল হ্যাঁ তোর 4টে বাড়ি হবে। কিন্তু বর্তমানে এখনও অবধি আমার দুখানা বাড়ি হয়ে গেছে, আর ভবিষ্যতে জানি না ঠাকুর যদি যায় তাহলে আরও 2টো বাড়ি হয়তো হলেও হতে পারে। শুভ বিজয়া, সবাই ভালো থাকবেন,
যে যেখানে আছেন শান্তিতে থাকুন, ভগবান আপনাদের ভালো করুক, সবাই ভালো থাকলে তবে আমরা তিনজন ভালো থাকবো।